পার্টিকাল সায়েন্স টিউটোরিয়ালসের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা সাবল্টন স্টাডিজ নিয়ে আলোচনা করব। এই টপিক তোমাদের গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান বা নেট সেট ইউপিএসসি বা ডাব্লিউ বি জন্য গুরুত্বপূর্ণ এই পরিপ্রেক্ষিতে আমরা যে আলোচনাগুলি করব। তা হলো সাবল্টন বলতে কি বোঝায় কারা এই গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন তাদের এই তত্ত্ব রচনার উদ্দেশ্য কি ছিল এবং পরবর্তীকালে তারা নিজেদের বৌদ্ধিক গতিবিধি কোন কোন ক্ষেত্রে প্রসারিত করেছিলেন এর আগে বলে নিই পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবার আসি আমরা সাবল্টন স্টাডিজের আলোচনায় প্রথমেই আমরা একটি বইয়ের প্রচ্ছদ চিত্র বা কাভার পেজ দেখছি বইটি ডেভিড লাডেনের লেখা বইয়ের নাম রিডিং সাবল্টন স্টাডিজ ক্রিটিক্যাল হিস্ট্রি কন্টেস্টেড মিনিং অ্যান্ড দ্য গ্লোবালাইজেশন অফ সাউথ এশিয়া এখানে আমরা একজন মহিলাকে কাউচে দেখছি যিনি বসে আছেন এবং অন্য দুই মহিলা তার সেবা করছেন অর্থাৎ এই প্রতীকীমূলক ছবিতে এই দুই মহিলা হলেন সাবল্টন যারা সমাজের উঁচু শ্রেণীর সেবা করবেন এবং তাদের অবস্থান নিম্ন শ্রেণীতে এবার আমরা শুরু করব এই তত্ত্বের প্রতিষ্ঠাতা কে বা কারা ছিলেন সেই বিষয় নিয়ে প্রথমত এই তত্ত্বের উদ্ভাবনে নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত সমাজতাত্ত্বিক ঐতিহাসিক রণজিৎ গুহ উনিশশো সত্তরের দশকে তিনি তার সমমনস্ক ছাত্র এবং অনুগামীদের নিয়ে আলোচনা শুরু করেন এই তত্ত্বের গঠনের ব্যাপারে এবং ফলস্বরূপ উনিশশো আশির দশকে তৈরি হয় সাবল্টন স্টাডিজ তত্ত্ব রণজিৎ গুহ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইংল্যান্ডে প্রথমে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে পড়াতেন এবং পরে সাসেক্স ইউনিভার্সিটিতে পড়াতেন উনিশশো সত্তরের দশকে সাসেক্সে তিনি এই তত্ত্ব নিয়ে আলোচনা শুরু করেন র্যাডিক্যাল ঐতিহাসিক তত্ত্ব যার ছিল মূল কেন্দ্রবিন্দু যাদের তত্ত্ব নিয়ে এরা আলোচনা শুরু করে করেন তারা হলেন ব্রিটিশ মার্কসবাদী তাত্ত্বিক যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এরিক হবসবম জর্জ রুড ক্রিস্টোফার হিল এবং ইপি থমসন এই ব্রিটিশ মার্কসবাদী তাত্ত্বিকরা মূলত দরিদ্র জনগণ বিশেষ করে কৃষক এবং শ্রমিকদের সংগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা কর করেছিলেন যাদের নিজেদের অভ্যন্তরীণ স্তরে শোষণ এবং তার প্রতিরোধের যুক্তি কাজ করে যেটা সম্পূর্ণভাবে এই কৃষক বা শ্রমিক শ্রেণীর নিজস্ব পদ্ধতি এই বিষয়টিকেই তারা মার্কসবাদের কিছু ধারণা দিয়ে বিশ্লেষণ করেছিলেন আর সাবলটন স্টাডিজ নিয়ে যারা আলোচনা করছিলেন তারা ছিলেন এই ধারণার দ্বারা প্রভাবিত হিস্ট্রি ফ্রম বিলো অর্থাৎ নিম্ন শ্রেণীতে যারা আছেন তাদের যে ইতিহাস সেটা নিয়েই এরা আলোচনা করছিলেন সাবল্টন শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রামসি তার নোট অন ইটালিয়ান হিস্ট্রি নিবন্ধে যেটি পরে তার বিখ্যাত প্রেজেন্ট নোটবুকসে ব্যাখ্যা করেছিলেন এবং এই প্রেজেন্ট নোটবুকস তিনি লিখেছিলেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে আক্ষরিক অর্থে সাবল্টনের অর্থ হল কোনো নিচু স্তরে মিলিটারি অফিসারের অবস্থান গ্রামসির ভাষায় সাবল্টন হল লো র্যাঙ্ক পারসন অর গ্রুপ অফ পিপল ইন আ পার্টিকুলার সোসাইটি ইন আ ডমিনেশন অফ রুলিং ক্লাস দ্যাট ডেনাইজ দেম দ্য বেসিক রাইটস অফ পার্টিসিপেশন ইন দ্য মেকিং অফ সোশিয়াল হিস্ট্রি অ্যান্ড কালচার অ্যাজ অ্যাক্টিভ ইন্ডিভিজুয়ালস অফ দ্য সেম নেশান গ্রামসির এই সংজ্ঞা থেকে আমরা কাদেরকে সাবল্টন বলে অভিহিত করতে পারি সাবল্টন হল যারা সমাজে নিচু স্তরের অন্তর্ভুক্ত আর যারা সমাজের আধিপত্যকারী শ্রেণীর দ্বারা অবহেলিত কোনো সমাজের ইতিহাস এবং সংস্কৃতি তৈরির একজন সক্রিয় সদস্য হিসেবে যে মৌলিক অধিকার সাবল্টনদের আছে তা অস্বীকার করে এই আধিপত্যকারী শ্রেণী সাবল্টন তাত্ত্বিকদের লক্ষ্য কি ছিল আমরা প্রথমেই বললাম রণজিৎ গুহ ছিলেন এই তাত্ত্বিক রচনার কর্ণধার তিনি উনিশশো সালে কৃষক আন্দোলন নিয়ে একটি বই লেখেন উনিশশো সত্তরের দশক থেকে তারা ভারতীয় মার্কশীয় চিন্তাবিদদের জাতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বর্ণনায় কিছু গ্যাপ দেখেন অর্থাৎ তারা মনে করেন মার্কশীয়তাত্ত্বিকরা কৃষকদের করে তোলা প্রতিরোধ এবং আঞ্চলিক স্তরে শোষণ শোষক শাসিত সম্পর্ককে কোনো গুরুত্ব দেননি তাত্ত্বিকদের লক্ষ্য ছিল ঠিক এই জায়গাটা নিয়ে আলোচনা করা অর্থাৎ হিস্ট্রি ফ্রম বিলো বা নিম্ন স্তরের যে জনগণ তারা কিভাবে ইতিহাস গড়ে সেটা নিয়ে আলোচনা করা এখন আমরা দেখব আনুষ্ঠানিকভাবে এই তত্ত্ব কবে প্রকাশিত হল রণজিৎ গুহ সহ অন্যান্য তাত্ত্বিকরা ভারতে একটি জার্নাল প্রকাশের সিদ্ধান্ত নেন প্রথমে তিনটি ভলিউমে প্রকাশে রাজি হয় দিল্লির অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস যার টাইটেল ছিল সাবল্টন স্টাডিজ রাইটিংস অন সাউথ এশিয়ান হিস্ট্রি অ্যান্ড সোসাইটি ফ্রম নাইনটিন এইটি টু এডিটেড বাই রণজিৎ গোয়া পরে আরও নটি ভলিউম প্রকাশিত হয় উনিশশো সাল থেকে দু পাঁচ সালের মধ্যে প্রথমেই বললাম সাবলটন থিওরিস্টদের যে লক্ষ্য ছিল সেটা হিস্ট্রি ফ্রম বিলো এই তত এই যে তত্ত্ব সেটাকে প্রতিষ্ঠিত করা অর্থাৎ নিম্নবর্গের জনগণের হয়ে ইতিহাস লেখা এই ব্যাপারে রণজিৎ গুহ উনিশশো সালে একটি বই লেখেন যার নাম হলো এলিমেন্টারি আসপেক্টস অফ প্রেজেন্ট ইনসার্জেন্সি ইন কোলোনিয়াল ইন্ডিয়া এই বইটি লেখার ব্যাপারে তিনি ব্রিটিশ মার্কসবাদী তাত্ত্বিক এরিক হবসবম দ্বারা প্রভাবিত হয়েছিলেন যেখানে তিনি কৃষকদের সচেতনতা নিয়ে এবং কৃষকদের রাজনৈতিক সচেতনতা নিয়ে লিখেছিলেন এরিক হবসপম প্রভাবিত ছিলেন গ্রামসি থেকে গ্রামসি সাবলটন থিওরি থেকে এবং রণজিৎ ঘু গ্রামসি সাবল্টন থিওরি এবং এরিক হবসপমের থিওরি থেকে প্রভাবিত হয়ে এই বইটি লিখেছিলেন পরের দুটি স্লাইডে আমরা বিভিন্ন স্কলারদের নাম উল্লেখ করেছি যারা এই সাবলটন স্টাডিজের সঙ্গে যুক্ত ছিলেন যেমন শাহিদ আমিন অ্যারিক স্টকস ডেভিড আর্নল পার্থ চ্যাটার্জি ডেভিড হারেম্যান ইত্যাদি নামগুলো তোমরা দেখে নিও এর মধ্যে সুমিত সরকার যিনি প্রথম দিকে ছিলেন কিন্তু পরের দিকে তিনি এই ধারা থেকে সরে গেছিলেন সাব আমরা কাদেরকে বলবো সাব চিন্তাবিদরা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের মার্কসীয় চিন্তাবিদদের যে ব্যাখ্যা ছিল তার সমালোচনা করেছিলেন তাদের মতে এই চিন্তাবিদরা এই মার্ক্সীয় চিন্তাবিদরা এলিট বা শিক্ষিত অভিজাত সম্প্রদায়ের রাজনৈতিক সচেতনতার কথা বলেছেন যারা জনগণকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রভাবিত করেছিলেন কিন্তু এই বিশ্লেষণ ঠিক নয় এটা ঠিক নয় যে একমাত্র শিক্ষিত এলিট সম্প্রদায়ই সচেতন ছিলেন ব্রিটিশদের শোষণের সম্পর্কে নিম্নবর্গীয় মানুষ যারা কৃষক শ্রমিক আদিবাসী যারা ছিলেন তারাও কিন্তু এই সম্পর্কে সচেতন ছিলেন এবং তারা প্রতিরোধও করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে উনিশশো আশির দশকে কিছু বিষয়কে তারা বিবেচনার জন্য বেছে নেন যাকে আমরা সাব অল্টারনেস্ট বলতে পারি প্রথমত তারা ভারতের রাজনৈতিক পরিধিকে দুই ভাগে ভাগ করেন এলিট অভিজাত শিক্ষিত সাব নিম্নবর্গীয় বা যারা অশিক্ষিত এলিট কাদের বললেন তারা এলিটরা রাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় করতে পারতেন তাদের চাহিদা বা ক্ষোভ যেগুলো ছিল সেগুলো নিয়ে তারা সরকারের সঙ্গে তারা শাসকের সঙ্গে আলোচনা করতে পারতেন এবং মাধ্যম হিসেবে তারা কি ইউজ করতেন পিটিশন মিটিং বা সাংবাদিকতা বা লবিকরণ তাই এদেরকে সাবলনিস্ট যারা তারা বলছেন এরা ছিলেন রাজনৈতিক অর্থাৎ নিজেদের দাবি দেওয়া পেশ করতে সক্ষম অন্যদিকে সাবল্টন কারা যাদের নির্দিষ্ট দাবি দেওয়া তারা পেশ করতে পারে না শাসকের সামনে এবং রাজনৈতিকভাবে তারা ঐক্যবদ্ধ নন সেই জন্য তারা হলেন প্রাক রাজনৈতিক সহজভাবে বোঝার জন্য এই স্লাইডে ইন্ডিয়ার ডোমেনো পলিটিক্সকে যে সাবল্টনের দুভাগে ভাগ করেছেন সেটি দেখানো হয়েছে এলিট অর্থাৎ পলিটিক্যাল সাবল্টন অর্থাৎ প্রি পলিটিক্যাল রাজনৈতিক এলিটরা আর সাবলটনরা হলেন প্রাক রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন জায়গায় কৃষক আদিবাসী এবং যারা বন জঙ্গলে থাকেন তারা বিদ্রোহ করেছেন সাবলটাস অন্টার্নিসদের মতে এই বিদ্রোহ শুধুমাত্র কিছু প্রাইমোডিয়াল যে প্রয়োজন বা তাদের ক্ষুধা এসব কারণেই ছিল না এর কারণ ছিল তারা ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে ছিলেন এবং একই সঙ্গে আঞ্চলিক স্তরে যে জমিদার এবং মহাজনরা থাকেন তাদেরও বিরুদ্ধে ছিলেন এই কৃষক আদিবাসী এবং বন বন জঙ্গলে যারা বাস করতেন তারা সাবলটানদের এই ক্ষোভ তারা যেহেতু রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়ে পেশ করতে পারত না তাই তারা এগুলো প্রকাশ করত ধার্মিক মাধ্যম দিয়ে জাতি বা উপজাতি হিসেবে যেমন চাষিরা দাবি করত তারা কোনো দেবতার নির্দেশে বিদ্রোহ করছে আর ঐতিহাসিকরা মানে ভারতীয় যে মার্কসবাদী ঐতিহাসিকরা ছিলেন তারা এই ঘটনাকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছেন কিন্তু সাবলটন থিওরিস্টরা মনে করেন জনগণের এই বিশ্বাস গ্রাম্য গাথা বা কিছু গুজব এইসবের পেছনে কিছু রাজনৈতিক যুক্তি কাজ করেছে কিন্তু সাবলটানরা সেটা ধার্মিক মাধ্যম দিয়েই প্রকাশ করেছে যেহেতু তারা রাজনৈতিক হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে পারেনি জাতীয়তাবাদের ধারণাকে সাবলটন থিওরিস্টরা মনে করেন এটি পুরোপুরিভাবে একটি মধ্যবিত্ত শ্রেণী বা এলিট শ্রেণীর সঙ্গে জড়িত ধারণা অন্যদিকে আঞ্চলিক স্তরের জমিদার মহাজনরা যুক্ত ছিলেন জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে এবং এরা ছিল সাবল্টনদের শোষণকারী এবং নিপীড়নকারী তাই জাতীয় আন্দোলন যেমন ছিল ব্রিটিশ বিরোধী একই সঙ্গে ছিল সাবল্টনদেরকে যে তারা বিদ্রোহ করত। তাদের সেই বিদ্রোহ দমন করার জন্য কাজ করত এই জাতীয় আন্দোলন এই দুই স্লাইডে সাবলটানেস্ট থিওরিদের কিছু পপুলার এসেজ এর নাম দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় কি তারা কি নিয়ে আলোচনা করেছিলেন তাদের তত্ত্বে উনিশশো আশির দশকের প্রথম দিকে শাহিদ আমিন তার গান্ধী অ্যাজ মাহাত্মা প্রবন্ধে দেখিয়েছেন উনিশশো কুড়ির দশকে গান্ধী গোরখপুর জেলাতে সভা করতে গিয়েছিলেন সেই সময় চাষিরা গান্ধী সম্পর্কে কী জানতেন সেই ব্যাপারে জানতে গিয়ে তিনি সেখানকার আঞ্চলিক যে সংবাদপত্র ছিল সেগুলো পর্যালোচনা করেছেন তিনি বলছেন সেই সময় তারা গান্ধী সম্পর্কে অতটাই সচেতন ছিল যতটা ব্রিটিশ সম্পর্কে কিন্তু গান্ধী এলে লোকে ভিড় করে তাকে দেখতে আসে এবং তার কথা শুনতে আসে এবং তাদের কাছে গান্ধী মহাত্মা হয়ে যায় উনিশশো কুড়ির দশকে গান্ধীর লোকপ্রিয়তা গ্রামে চাষিদের কাছে অনেক বেড়ে যায় কিন্তু পরে আবার এই জনপ্রিয়তা কমেও যায় ডেভিড হার্ডিম্যান উনিশশো সালে গুজরাটে আদিবাসী বিদ্রোহের কারণ হিসেবে দেখেছেন ওখানকার মদের ব্যবসা ওই অঞ্চলে মদ সরবরাহকারীদের একাচ্ছত্র আধিপত্য ছিল এই বিদ্রোহ তাদের ভাষায় আঞ্চলিক দেবীর নির্দেশে হয়েছে দেবী তাদের মদ্যপান বর্জন ডাইনি ব্যবসা ছেড়ে দেওয়া এবং গান্ধীর অনুসারী হতে বলেছেন এখানেও আমরা দেখলাম কি লোকাল কোনো দেবী তাদেরকে আদেশ দিচ্ছে মদ ছেড়ে দেওয়ার এবং গান্ধীকে মান মান্য করার থিওরিস্টরা এটাই দেখিয়েছেন কি এলিট হিস্ট্রিতে এলিটি এলিটরা যে হিস্ট্রি তৈরি করেছে বলে দাবি করে বা জাতীয় স্বাধীনতা আন্দোলনে শুধুমাত্র তাদেরই ভূমিকা আছে বলে দাবি করে সেটা ভুল সাবলটানদের পন্থাকে তারা খারিজ করেছে এবং তাদের কোনো জাতীয় স্বাধীনতা আন্দোলনে গুরুত্ব দেয়নি কিন্তু সাবলটানদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা জাতীয় আন্দোলনে সবসময় থেকেছে এটা ঠিক যে সাবলটান থিওরিস্টরা জানতেন যে শুধু সাবলটানরা নিজেদের এই দমন থেকে মুক্তি নিজেদের সাহায্যে পেতে পারবে না তাদেরকে অন্য কোনো সাহায্য নিতে হবে কিন্তু যেহেতু তাদের এই প্রতিরোধ ক্ষমতা থাকলেও সেটা সংগঠিত ছিল না এবং সেটা ছিল প্রাক রাজনৈতিক কিন্তু এই দমনমূলক পরিস্থিতির মধ্যেও যে তারা স্বতন্ত্রভাবে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিল এটার একটা নিজস্ব গুরুত্ব জাতীয় স্বাধীনতা আন্দোলনে আছে উনিশশো আশির দশকের শেষ থেকে নব্বই দশক পর্যন্ত বা নব্বই দশক জুড়ে সাবল্টন থিওরিস্টরা তাদের প্রাথমিক গুরুত্ব চাষি শ্রমিক আদিবাসী থেকে আরও বিস্তৃত করে এবং পোস্ট কলোনিয়াল স্টাডিজের মধ্যে নিজেদের অন্তর্ভুক্তিকরণ করে এডওয়ার্ড সেড সাবল্টন স্টাডিজকে পোস্ট কলোনিয়াল স্টাডিজে স্বাগত জানান এবং পুরো বিশ্বে তৃতীয় বিশ্বের একটি প্রভাব বিস্তারকারী ঐতিহাসিক তত্ত্ব আলোচনার শাখা হিসেবে সাবল্টন স্টাডি প্রতিষ্ঠিত হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল গায়ত্রী চক্রবর্তী বিভাগের প্রবন্ধ ক্যান সাবল্টন স্পিক এই প্রবন্ধে তিনি নারীকে সাবল্টন হিসেবে চিহ্নিত করেন এবং তারা যে রাজনৈতিক দমনের শিকার এটাও তিনি প্রতিষ্ঠিত করেন তার দাবি সামাজিক অগ্রসর শ্রেণী কখনোই সাবলটনের প্রতিনিধি হতে পারে না কারণ তারা সাবলটার্নের পজিশন থেকে চিন্তা করতে পারবে না আর এই দৃষ্টিকোণ এই তত্ত্বের গতিধারাকে গতিধারার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে উনিশশো সালে সিলেক্টেড সাবলটন স্টাডিজের মুখবন্ধে রণজিৎ গুহ এবং গায়ত্রিশ বিভাগ লেখেন অ্যান্ড এক্সটেনশন অফ দ্য স্ট্রাগল বিটুইন সাবল্টন অ্যান্ড এলিট অ্যান্ড বিটুইন ইন্ডিয়ান মাসেস অ্যান্ড ব্রিটিশ রাজ অর্থাৎ এলিট এবং দ্বন্দ্ব এবং ইন্ডিয়ান মাস ও ব্রিটিশ রাজ দ্বন্দ্বের চরিত্রের যে চরিত্রের বিশ্লেষণের যে পরিধি সেটাকে আরও এই তত্ত্বে বাড়িয়ে দেওয়া হচ্ছে দীপেশ চক্রবর্তী বলেন শুধু ভারতের ইতিহাসই নয় সাবলটন স্টাডিজ পোস্ট কলোনিয়াল স্টাডিজের যে বিস্তৃত ক্ষেত্র আছে সেখানে এর পরিধি বিস্তৃত হচ্ছে এডওয়ার্ড সেড সাবলটন স্টাডিজকে একটি পোস্ট কলোনিয়াল প্রজেক্ট বলেছেন পোস্ট কলোনিয়াল স্টাডিজে মূলত একবিংশ শতাব্দীর প্রথম দিকের দেশীয় মানুষদের সংগ্রামের কথা তুলে ধরা হয় জ্ঞান প্রকাশের মতে এটা শুধুমাত্র এখন দক্ষিণ এশিয়ার ইতিহাসই নয় পোস্ট কলোনিয়াল ক্রিটিক হিসেবেও নিজের সীমা পরিবর্ধিত করেছে যেখানে রাজনৈতিক সচেতনতাকে আরও বর্ধিত পরিধিতে বিশ্লেষণ করা হবে এবং এতে সাব অল্টারনেটিভ ধারণা আরও যুক্তিযুক্তভাবে প্রতিষ্ঠিত হবে উনিশশো নব্বইয়ের দশকে আমরা জানি বিশ্বে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং ইস্টার্ন ইউরোপ ভেঙে গিয়েছিল এই ঘটনাগুলো থেকে এটাই প্রমাণ হয়েছিল যে মার্ক্সবাদ কমিউনিজম এবং সমাজতান্ত্রিক ব্যবস্থা ব্যর্থ হয়েছে আমরা জানি সাবলটন স্টাডিজের মূল লক্ষ্য ছিল মার্ক্সবাদী পরিভাষায় ইতিহাসকে ব্যাখ্যা করা কিন্তু এই ঘটনা এবং নব্বইয়ের দশকে পোস্ট কলোনিয়াল স্টাডিজের ইতিহাস পর্যালোচনায় কেন্দ্রীয় অবস্থান তাদের বৌদ্ধিক কার্যকলাপকে পোস্ট কলোনিয়াল স্টাডিজের দিকে পরিচালিত করে এর আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল ঔপনিবেশিক ডিসকোর্সেস বা ঔপনিবেশিক কনটেক্সট ঔপনিবেশিক শাসকরা কিভাবে তাদের পরিভাষা এবং প্র্যাকটিস দিয়ে তাদের শাসন কায়েম করেছিল রাজনীতিক দমনের জন্য সাংস্কৃতিক উপায় গ্রহণ করেছিল কীভাবে তাদের নিজেদের ঔপনিবেশিক সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল এবং যারা প্রতিবাদ করত। কিভাবে তাদের কণ্ঠস্বর রুদ্ধ করেছিল এই ছিল পোস্ট কলোনিয়াল স্টাডিজের আলোচনা যাই হোক সাবল্টন স্টাডিজের যে মার্ক্সীয় পরিভাষা ইতিহাস ব্যাখ্যা থেকে পোস্ট কলোনিয়াল স্টাডিজের শিফট এর জন্য তাদেরকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল আমরা প্রথমেই দেখলাম তাদের লক্ষ্য ছিল সাবল্টন অর্থাৎ নিপীড়িত শ্রেণীর এক পৃথক সচেতনতার ভূমিকা তুলে ধরা ভারতে জাতীয়তাবাদী আন্দোলনে যেটা ভারতীয় মার্ক্সবাদীরা অবহেলা করেছে তারা ছিলেন গ্রামসি এবং ব্রিটিশ ব্রিটিশ মার্ক্সবাদীদের অনুসারী কিন্তু এই দৃষ্টিকোণ বদল তাদের যে হয়েছিল সেটাকে সুমিত সরকার বলেছেন যিনি নিজেও এই ধারার উদ্ভবের সাথে জড়িত ছিলেন কিন্তু পরে সেরে এসেছিলেন সরে এসেছিলেন তিনি বলেছিলেন পরিবর্তনকামী বামপন্থী ঐতিহাসিকরা শেষে সাংস্কৃতিক আলোচনা এবং ঔপনিবেশিক পৃষ্ঠভূমির সমালোচনায় নেমে এসেছেন অর্থাৎ তারা তাদের লক্ষ্যচ্যুত হয়েছেন তারা ইপি থমসনের মতো মার্কসবাদীর অনুসরণ ছেড়ে মাইকেল ফুকো এবং এডওয়ার্ড সেডের মতো পোস্ট কলোনিয়ালিস্টদের অনুসারী হয়েছেন এইসব সমালোচনার গুরুত্ব স্বীকার করেও বলা যায় সো স্টাডিজ গ্রুপ সমাজে যে ক্ষমতার সম্পর্কের বিভিন্ন স্তর এবং ধরন আছে তা পাঠকের সামনে উপস্থিত করেছেন সাবলটন যারা ঔপনিবেশিক শক্তিকে শত্রু ভেবেছে এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ করেছে এবং স্বাধীনতা সংগ্রামে এদের অবদান পাঠকের সামনে তুলে ধরেছেন এই তাত্ত্বিকরা সমাজের বিভিন্ন স্তরে সামাজিক ক্ষমতার যে জটিল রূপ এবং তার বিরুদ্ধে প্রতিবাদের বিশ্লেষণ অত্যন্ত সূক্ষ্মভাবে করেছেন অবশেষে বলতে পারি তারা প্রচলিত মার্ক্সীয় ঐতিহাসিক চিন্তাধারার সদর্থক সমালোচক ছিলেন এবং তাদের এই গঠনমূলক সমালোচনা সমাজের নিপীড়িত শ্রেণীর এক স্বতন্ত্র সচেতনতাকে তুলে ধরে যদিও সেই সচেতনতা অভিজাততন্ত্রের দ্বারা অবহেলিত সাবলটন স্টাডিজ গ্রুপের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামে শুধু জাতীয়তাবাদী নেতারাই মুখ্য ছিলেন না এক্ষেত্রে নিম্নবর্গ থেকে চাপও কাজ করেছিল একই সাথে তার সমাজের ক্ষমতার তারা সমাজের ক্ষমতার বিভিন্ন রূপ এবং তার বিরুদ্ধে প্রতিবাদের ভাষার এক অন্য রূপ তুলে ধরেছিলেন গত কয়েক দশক ধরে বিভিন্ন বিষয়ের উপর গবেষণা এবং আলাপ আলোচনা করেছেন এই সাবলটন থিওরিস্টরা যেমন রাজনৈতিক তত্ত্ব সামাজিক ইতিহাস এবং পোস্ট কলোনিয়াল স্টাডিজ তাদের বৌদ্ধিক কার্যকলাপ কোনো একক বিষয়ে সীমাবদ্ধ থাকেনি নি দীপেশ চক্রবর্তী বলেছেন সাবলটান স্টাডিজের লক্ষ্য ছিল আরও সমৃদ্ধ মার্কসীয় ধারায় ইতিহাস বিশ্লেষণ করা এবং কোথাও অবাঞ্ছিতভাবে মার্কসীয় চিন্তাধারাকে কিন্তু বাদ দেওয়া হয়নি সাবলটন স্টাডিজ তত্ত্বে শুরু হয়েছিল ক্রিটিক্যাল হিস্ট্রি হিসেবে এবং এখনও এই ধারায় জাতি লিঙ্গ শ্রেণী সামাজিক ক্ষমতা এইসব সম্পর্কে ক্রিটিক্যাল ডিসকাশন অব্যাহত আছে এই ধারায় নতুনভাবে দেশীয় ইতিহাসকে পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিভিন্ন গবেষণা চলছে শেষে বলতে পারি পোস্ট কলোনিয়াল স্টাডিজ কৌশল এবং র্যাডিক্যাল হিস্ট্রির সমন্বয় তৃতীয় বিশ্বের সমাজতাত্ত্বিকদের সমাজ বিশ্লেষণের এক বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করছে আশা করি সাবল্টন স্টাডিজ সম্পর্কে যে আলোচনা সেটা তোমরা বুঝতে পেরেছ পয়েন্টসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে আমরা এর পরে আরও ভিডিও আপলোড করব এবং তার আগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের নোটিফিকেশন নোটিফিকেশান পেতে সুবিধে হবে কমেন্ট বক্সে নিজেদের কমেন্ট জানিও ধন্যবাদ